সো ইউটিউব শর্ট চ্যানেল মনিটাইজেশন হচ্ছে, যখন থেকে এই নিউজটা সবাই পেয়েছে তখন থেকে কিন্তু ইউটিউবে দুপদাপ শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে। শর্ট ভিডিও এবং লং ভিডিও, কেউ কেউ আছে নিজের লং ভিডিওতে শর্ট ভিডিও আপলোড করছে, অর্থাৎ লং চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও আপলোড করছে, আবার কেউ আছে নতুনভাবে শর্ট ভিডিও চ্যানেল করেছে, শর্ট ভিডিও চ্যানেল করে কিন্তু ওখানে শর্ট ভিডিও আপলোড করছে। তো এই শর্ট ভিডিও এবং লং ভিডিও মিক্সার করে আপলোড করা হচ্ছে, এবং কেউ আছে সিঙ্গেল সিঙ্গেল আপলোড করছে। এই যে মিক্সার করে আপলোড করছে, এই মিক্সার করে আপলোড করার পরে কারো ভিডিওতে ভিউজ আসছে, অর্থাৎ শর্ট ভিডিওতে ভিউজ আসছে, কারো লং ভিডিওতে ভিউজ আসছে। লং ভিডিও শর্ট ভিডিও মিক্সার করে আপলোড করেছেন, করার পরে দেখা যাচ্ছে যে আপনার লং ভিডিওতে ভিউজ আসছে আর শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। আবার কারো কারো আছে শর্ট ভিডিওতে ভিউজ আসছে, লং ভিডিওতে ভিউজ আসছে না। তো এখানে আসার পরে কিন্তু একটা প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন হয়ে গেছে, সবাই কিন্তু এই প্রশ্নটা করে থাকে যে ভাই শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে কি আমাদের চ্যানেলের উপর কোনো সমস্যা হবে কি না, আমরা কি শর্ট ভিডিও এবং লং ভিডিও একসাথে আপনার আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবো কি না, কি আমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে কি না, লং চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে কি না, এরকম করে মানে নানা ধরনের একটা প্রশ্ন করা হচ্ছে। তো এখানে কিন্তু আমি বলতে পারি একটা অনেক বড় একটা সমস্যা এখানে আছে। তো দেখুন ভাই, লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটার অ্যালগোরিদম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। লং ভিডিওর অ্যালগোরিদম একরকম হয়ে থাকে এবং শর্ট ভিডিও অ্যালগোরিদম একরকম হয়ে থাকে। শর্ট ভিডিও যেরকম আপনার আমাদের ট্রেন্ডিং সেকশনে যায়, ঠিক সেইভাবে আমাদের লং ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিং সেকশনে যায়, দুইটাই কিন্তু এখন ট্রেন্ডিংয়ে যায়। তো আমাদের যেটা মূল প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কি, লং ভিডিও এবং শর্ট ভিডিও এক চ্যানেলে আপলোড করলে কোনো সমস্যা হবে কি না, এবং ওই ভিডিওতে আমাদের ভিউজ আসবে কি না। তো দেখুন, আপনার যে চ্যানেলটা আছে পুরোনো, যদি আপনার কোনো ধরনের চ্যানেল থাকে আর ওখানে যদি আপনি লং ভিডিও আপলোড করে থাকেন, আপনার লং ভিডিওতে ভালো একটা ভিউজ আসে, সেখানে গিয়ে যখন আপনি আপনার শর্ট ভিডিও আপলোড করবেন, তখন যে আপনার শর্ট ভিডিওতে যখন দেখেছেন যে ভিউজ আসছে না, তখন এটাতে নিয়ে আপনার অনেক ধরনের মাথা ব্যথা শুরু হয়ে যায়, চিন্তা শুরু হয়ে যায় যে আমার ভিডিওতে এত ভিউজ আসে, সেখানে কিন্তু আমার শর্ট ভিডিও আপলোড করলাম, শর্ট ভিডিওতে কেন ভিউজ আসছে না। এখানে মূল মুদ্দা হচ্ছে গিয়ে ভাই, যে যখন আপনার যে পুরনো যে লং ভিডিও চ্যানেল আছে, সেই লং ভিডিওতে লং ভিডিও চ্যানেলে যে আপনি লং ভিডিও আপলোড করেছেন আর সেই ভিডিওতে ভিউজ এসে এসে যে সাবস্ক্রাইবার আপনার গেইন হয়েছে, ধরতে পারেন আপনার 10,000, 20,000 অথবা 1,00,000 সাবস্ক্রাইবার, এই যে সাবস্ক্রাইবার আপনার ইনক্রিজ হয়েছে, এই সাবস্ক্রাইবারটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ভিডিওর জন্য, আপনার লং ভিডিও দেখার যারা ইন্টারেস্টেড আছে, আপনার ভিডিও চ্যানেলে যারা লং ভিডিও সবসময় দেখে, আপনার লং ভিডিও দেখে ভালো পায় অথবা মজা পায় তারা, সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার চ্যানেলের উপর কিন্তু ইনক্রিজ হয়েছে আপনার লং ভিডিও দেখার ইন্টারেস্ট নিয়ে, কিন্তু তারা আপনার চ্যানেলে লং ভিডিও দেখতেছে এবং তারা সবসময় আপনার লং ভিডিওতে ভিউজ দিয়েই যাবে। এখানে যখন আপনি আপনার শর্ট ভিডিও আপলোড করলে, শর্ট ভিডিও আপলোড করার পরে কিন্তু ওই দর্শকরা কিন্তু আপনার শর্ট ভিডিও দেখতে কিন্তু ইন্টারেস্টেড হবে না, এর জন্য আপনার শর্ট ভিডিওটাতে ভিউজ আসছে না। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের, যে শর্ট ভিডিও চ্যানেলে কিন্তু গিয়ে আমরা যখন লং ভিডিও আপলোড করি সেখানে কিন্তু ভিউজ আসে না কেন, কারণ আমাদের শর্ট ভিডিও তো ভিউজ আসছে, তো এখানে আমাদের লং ভিডিও কেন ভিউজ আসছে না, এটাও কিন্তু সেম প্রশ্ন। আপনি যে আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছেন সেখানে কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার গেইন হয়েছে, সেই সাবস্ক্রাইবাররা কিন্তু কিন্তু আপনার শর্ট ভিডিও দেখার জন্য, আপনার শর্ট ভিডিওতে ইন্টারেস্টেড হয়ে তারপরে আপনার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করেছে, তারা শুধু আপনার চ্যানেলে শর্ট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু আপনার শর্ট ভিডিওর উপর ইন্টারেস্টেড। এখানে কিন্তু আপনি লং ভিডিও যখন আপলোড করেন সেখানে কিন্তু তারা দেখার ততটা সময় নাই এবং আপনার লং ভিডিও দেখার ইন্টারেস্টেড তাদের কাছে নাই, তাই আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসে, এখানে লং ভিডিও আপলোড করার পরে আপনার লং ভিডিওতে ভিউজ আসে না। আর আগে যেটা বলেছিলাম যে আপনার লং ভিডিওতে ভিউজ আসে, শর্ট ভিডিওতে ভিউজ আসে না, সেখানেও কিন্তু সেম মুদ্দা, যে আপনার লং ভিডিও যে সাবস্ক্রাইবাররা হয়েছে তারা কিন্তু শর্ট ভিডিও দেখতে ইন্টারেস্টেড না, এখানে হচ্ছে সবচেয়ে বড় মুদ্দা। তারপরে আরেকটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে আমাদের গিয়ে, এই যে শর্ট ভিডিও যে চ্যানেল যেটা আছে সেটা আপনি শর্ট ভিডিও যদি আপলোড করতে চান, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওর জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করে তারপরে আপনার ওই চ্যানেলের উপর ভিডিও আপলোড করবেন, তাহলে ওই চ্যানেল থেকে একটা ডিরেক্টলি মেসেজ যাবে ইউটিউব অ্যালগোরিদমের কাছে যে এই চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র শর্ট ভিডিও চ্যানেল, আর ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। সেখানে কিন্তু আপনি এক ক্যাটাগরি ভিডিও রাখুন, শর্ট ক্যাটাগরি ভিডিও রাখুন, শুধু আপনি শর্ট ভিডিও আপলোড করেন। আর যদি আপনি লং ভিডিও এরকম আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা নতুনভাবে লং ভিডিওর জন্য চ্যানেল ক্রিয়েট করবেন, ওখানে আপনি গিয়ে লং ভিডিও আপলোড করবেন। তো আমাদের এইটাই ছিল আজকের প্রশ্ন, যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলের উপর কোনো ধরনের সমস্যা হবে কি না। তো আমি আজকে আশা করি যে সম্পূর্ণ বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দিয়েছি। যদি আপনার ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলে সবসময় আপলোড হয়ে থাকে, আর এই চ্যানেলের এরকম কন্টেন্ট দেখার জন্য
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন।